গত কালকের পর আজ আবার মালদা মেডিকেল কলেজ হাসপাতালে জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু হলো দুই শিশুর। প্রসঙ্গত গত বৃহস্পতিবার সকালে জ্বর এবং শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হওয়া মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় আট মাসের এক শিশুর। এরপর আবার শুক্রবার দুই শিশুর মৃত্যু হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। এই নিয়ে এদিন সাংবাদিকদের মুখোমুখি হলেন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল পার্থপ্রতিম মুখার্জি। তিনি বলেন, শিশু মৃত্যুর কারণ অনুসন্ধানে বিভিন্ন ধরনের পরীক্ষা করা হচ্ছে। তার পাশাপাশি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি শিশুদের 24 ঘন্টায় মনিটর করা হচ্ছে। তবে এই জ্বরের সঠিক কারণ জানার চেষ্টা করা হচ্ছে বলে জানান মালদা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল পার্থপ্রতিম মুখার্জি। এটা খুঁটিয়ে দেখা হচ্ছে, আমাদের বিভিন্ন ইনভেস্টিগেশন করা হচ্ছে। বিভাগীয় প্রধান এবং বিভাগীয় যারা চিকিৎসক সংশ্লিষ্ট চিকিৎসক রয়েছেন তারা ইনভেস্টিগেট করা, এক্সরে দেখা যাচ্ছে, মানে কারণটা এক্সাক্ট পিন পয়েন্ট করার চেষ্টা চলছে। যা যা পরীক্ষা করার, কিন্তু যেটা অনেক ক্ষেত্রে অনেক সময় যে রেফারেল পেশেন্ট আসছে, তো আমাদের এখানে তো টার্সিয়ারি সেন্টার হওয়ার জন্য অনেক রেফারেল পেশেন্ট আসছে, সেই রেফারেল পেশেন্টের ওই সময়টা পাওয়া অনেক সময় অসুবিধা হয়ে যায়। সেটা আমরা চেষ্টা করছি এরই আরো দ্রুতভাবে ইনভেস্টিগেশন করে তাদের রোগটা নির্ণয় করার চেষ্টা করছি। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, নিউজ টুডে। আপনার স্বপ্নের বাড়ি কিংবা অফিসের ফার্নিচার, ওয়ার্ড্রপস, বেড সহ অন্যান্য প্রয়োজনীয় এবং শৌখিন আসবাব তৈরির জন্য ব্যবহার করুন অ্যাপেলো ক্লাব প্লাইউড। অত্যন্ত শক্তিশালী, টেকসই ও বিভিন্ন আবহাওয়ার উপযোগী অ্যাপেলো ক্লাব প্লাইউড নির্দ্বিধায় ক্রয় করুন এবং ISI স্বীকৃতিপ্রাপ্ত আমাদের প্লাইউডে তৈরি উন্নত মানের আসবাব আজীবন নিশ্চিন্তে ব্যবহার করুন। আমাদের ঠিকানা অ্যাপেলো প্লাইউড ইন্ডাস্ট্রি, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। বিশদে জানতে ফোনে যোগাযোগ করুন। আমাদের মোবাইল নম্বর 8101 86 4509।